প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি আমি শিবানী রানী কুণ্ডু, সহকারী শিক্ষক আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকের পাঠ অধ্যায় অষ্টম, বাংলাদেশের দুর্যোগ, পাঠ 3, 4, 5, 6। শিক্ষণফল, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা যা শিখবে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা দুর্যোগ সম্পর্কে বলতে পারবে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রাকৃতিক দুর্যোগের কারণ বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে কিছু ছবি দেখো। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এগুলো বিভিন্ন ধরনের দুর্যোগের ছবি, অর্থাৎ বামের ছবিটা হচ্ছে ভূমিকম্প এবং ডানেরটা হচ্ছে সুনামি। আমরা আরো দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভূমিধস এবং অগ্নিকাণ্ড বা দাবানল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এখন আমি তোমাদেরকে বলবো দুর্যোগ কি। বাংলাদেশ বিশ্বের দুর্যোগ প্রবণ অঞ্চলের মধ্যে একটি। প্রথমেই আমরা একটু জানবো দুর্যোগ কি বা দুর্যোগ কাকে বলে। কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশ সৃষ্টি করে এবং এর ফলে শস্য সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখনই তাকে আমরা দুর্যোগ হিসেবে বিবেচনা করতে পারি। অর্থাৎ যখন পরিবেশটা কি হয়, অস্বাভাবিক এবং অসহনীয় হয়, তখনই সেটা আমরা বলবো দুর্যোগ। দুর্যোগ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। এখন বন্ধুরা, আমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একটু জানব। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদে স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি। মানব সৃষ্ট দুর্যোগ, মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয়, যা মানুষের কি করে, প্রাণহানি ঘটানোর পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে আমরা মানব সৃষ্ট দুর্যোগ বলি। অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ ইত্যাদি। আমরা দুই নম্বর শিক্ষণফলে ছিল বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা জানব। অর্থাৎ প্রথমেই আমরা জানব ভূমিকম্প সম্পর্কে। আমরা প্রথমে একটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছবি দেখতে পাচ্ছি। পৃথিবীতে যত রকমের প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তার মধ্যে ভূমিকম্পে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। অর্থাৎ এই দুর্যোগের ব্যাপারে আগাম কোনো সংকেত দেওয়া সম্ভব নয় বা সংকেত পাওয়া যায় না। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বাংলাদেশে কতগুলো দুর্যোগ প্রবণ জেলা রয়েছে, তার মধ্যে হচ্ছে ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বা এই ভূমিকম্প হওয়ার প্রবণতা একটু বেশি। তবে 2011 সালে 18ই সেপ্টেম্বর একটা ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। ভূমিকম্প প্রতিরোধে কোনো ব্যবস্থা মানুষের এখনো জানা নেই, তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা বা ভূমিকম্প উদ্ধার তাঙ্কার সম্পর্কে আমরা মানুষকে ধারণা দিতে পারি। এখানে আমরা আরেকটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা সুনামি, সম্পর্কে একটু জানব। সুনামি হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। সুনামি একটি
জাপানি শব্দ, যার অর্থ হলো সমুদ্রের তীরে ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচন্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূয়ালনের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে 10 কিলোমিটার ঢুকে পড়তে পারে এবং স্বল্প সময়ের মধ্যেই উপকূলে ঘর বাড়ি দালান রেলপথ রাস্তাঘাট বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ধ্বংস হয়ে যেতে পারে। অর্থাৎ সুনামি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। এটা বিভিন্ন ধরনের ক্ষতি তৈরি করতে পারে। 2011 সালে জাপানে উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামির সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত এনেছিল। এর ফলে জাপানে 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যতগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে আমরা বলতে পারি যে সুনামির ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এরপরে আরেকটি প্রাকৃতিক দুর্যোগ আমরা বলবো, সেটা হচ্ছে ভূমিধস। আমরা ভূমিধসের একটি চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বিভিন্ন চিত্র দিয়ে পড়ানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমরা খুব ভালোভাবে চিত্রগুলো খেয়াল করে তারপরে তোমরা লাইভটা খেয়াল করতে পারো। অর্থাৎ প্রথমেই আমরা জানবো ভূমিধস কি। পাহাড়ের মাটি ধসে পড়াকেই বলা হবে ভূমিধস। যেসব পাহাড় বেলে পাথর বা শেলকাদার দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাতের ফলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটতে পারে। গাছপালা ও পাহাড় কেটেও ভূমিধসের অন্যতম একটা কারণ, অর্থাৎ গাছপালা এবং পাহাড় কাটলেও ভূমিধসের একটা গুরুত্বপূর্ণ কারণ। সাধারণত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট করে। আমরা আরেকটি প্রাকৃতিক দুর্যোগ, সেটা হচ্ছে অগ্নিকাণ্ড বা দাবানল। যদি অগ্নিকাণ্ডকে অনেক সময় আমরা মানবসৃষ্ট দুর্যোগের মধ্যেও বলতে পারি, তবে আমরা এই এই ফ্লাইট থেকে আমরা জানবো যে দাবানল কি এবং অগ্নিকাণ্ড কি। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলেও ঘটতে পারে। প্রচণ্ড দাবাদার কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়, তখন একে বলবো হবে দাবানল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দাবানল কি? এখান থেকে কিন্তু আমরা সহজেই উত্তরটা বলতে পারব। তবে আমাদের দেশে সাধারণত দাবানল ঘটে না, কাজে আমাদের দেশে অগ্নিকাণ্ডকে সেজন্য প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না। এটা অগ্নিকাণ্ড সাধারণত মানুষের অসাবধানতার ফলেই হয়ে থাকে। এই দুর্ঘটনা মানুষের অসাবধানতা অগ্নিকাণ্ডের জন্য প্রধান কারণ। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্ট শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায়। ঢাকার নিমতলী রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটেছে এবং বহু পরিবার সর্বশান্ত হয়ে যায়। অগ্নিকাণ্ড হচ্ছে একটা খুব ভয়াবহ একটা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট দুর্যোগও হতে পারে, কারণ এটা যেহেতু মানুষের অসাবধানতার ফলেও কিন্তু হয়ে থাকে। এই ছিল আমাদের প্রাকৃতিক দুর্যোগের 4টি বর্ণনা, অর্থাৎ ভূমিকম্প, সুনামি, ভূমিধ্বস এবং অগ্নিকাণ্ড। এরপর আমরা দেখব আমাদের 3 নম্বর শিখনফল ছিল বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, অর্থাৎ কি কি কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগটা হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণে ঘটে থাকে, তবে একটি দেশের ভৌগোলিক অবস্থানগত, জলবায়ু, বৈশ্বিক উষ্ণায়ন তথা
প্রাকৃতিক পরিবেশের কারণে দুর্যোগ ঘটতে পারে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণ নিম্নে দেওয়া হলো। প্রথমটাই হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানই আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক প্রায় সমতল দেশটির উত্তরে হিমালয় এবং উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এদেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীসমূহ উৎস হয় ভারতে না হয় নেপালে। আর দক্ষিণ অঞ্চলে পাহাড় পর্বত টিলায় এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বা স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ ভৌগোলিক এই অবস্থানের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভূমির গঠন। বাংলাদেশে অধিকাংশ ভূমি অধিকাংশ ভূভাগই প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে বাংলাদেশ ভারত ও মিয়ানমার প্লেটে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বিদ্যমান বিশাল পাত সীমানার কাছাকাছি অবস্থিত হওয়ায় এদেশে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে অবস্থিত। আরেকটা পয়েন্ট হচ্ছে আমার প্রাকৃতিক দুর্যোগের আরেকটি কারণ হচ্ছে জলবায়ু। বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এরপর চার নম্বর একটা পয়েন্ট নদীনালা। অর্থাৎ বাংলাদেশের ওপর দিয়ে অসংখ্য নদীনালা আঁকাবাঁকা হয়ে প্রভাবিত হয়। এখানে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। অর্থাৎ বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ খুব সহজেই আমরা এখানে আলোচনা করলাম যে ভৌগোলিক অবস্থান, ভূমির গঠন, জলবায়ু ও নদীনালা, এসব কারণেই বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সাধারণত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই দুর্যোগ, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ, এই থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এক নম্বর হচ্ছে সুনামি শব্দের অর্থ কি, দুই নম্বর দুর্যোগ কি, তিন নম্বর সুনামি কোন ভাষার শব্দ, চার নম্বর কোন দুর্যোগের আগাম সংকেত দেওয়া সম্ভব নয়, পাঁচ নম্বর দুর্যোগ কত প্রকার, ছয় নম্বর সুনামিতে সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ কত হতে পারে, বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত, আট নম্বর 2011 সালে কোথায় সুনামি সংঘটিত হয়, নয় নম্বর ভূমিধস কি, দশ নম্বর সুনামিতে সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ কত হতে পারে, এগারো কত মাত্রার ভূমিকম্পে 2011 সালে জাপানে সুনামি হয়, বারো নম্বর দাবানল কি, তেরো হচ্ছে কোন ধরনের পাহাড়ে ভূমিধস ঘটতে পারে, চোদ্দ খরা কি, পনেরো নম্বর হচ্ছে 2011 সালে কত তারিখে বাংলাদেশে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল, ষোলো নম্বর 2011 সালে জাপানে সুনামির ফলে কতটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। এক নম্বর হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝায়, দুই নম্বর প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ ব্যাখ্যা করো, তিন নম্বর সুনামি বলতে কি বোঝায়, চার নম্বর বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে ব্যাখ্যা করো, পাঁচ নম্বর সুনামির ফলে যেসব সমস্যা হতে পারে ব্যাখ্যা করো, ছয় নম্বর অগ্নিকাণ্ডের ফল ভয়াবহ কেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই দুর্যোগ, বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ, এই চারটে পার্ট থেকে কিছু জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমি দিলাম। আমি আশা করব তোমরা যদি এই চারটা পার্ট ভালো করে পড়ো তাহলে খুব সহজেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে, এবং তোমরা এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বাসায় একটু লিখে রাখবে, স্কুল খুললে আমরা সেগুলো দেখে দিব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।